হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বায়োস্কোপ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা অনার্স প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হবেন, আপনাদের সাথে কিছু মুক্ত আলোচনা নিয়ে আমি এসেছি অজয় দীপু, সহকারী শিক্ষক ইংরেজি পাবলিক স্কুল বুড়িচং কুমিল্লা। তো এখন আপনাদের একটি কমন প্রশ্ন হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে 2020-21 শিক্ষাবর্ষে আবেদনটা কখন শুরু হতে পারে। আচ্ছা, তো এ প্রসঙ্গে আপনাদের প্রথমে বলে রাখি যে 8 জুন থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি হওয়ার কারণে এবং দেশে লকডাউন বিদ্যমান থাকার কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই আবেদনের কার্যক্রমটি স্থগিত করে দেয়। তো যার কারণে আপনাদের আবেদনটা স্থগিত রয়েছে, কিন্তু কখন আবার আবেদন শুরু হবে সে বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো নির্দেশনা দেয়নি। তো এখন আপনারা কোনো বিভ্রান্ত হবেন না, ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। জাতীয় বিশ্ববিদ্যালয় যখনই তাদের ওয়েবসাইটে তথ্যটি প্রকাশ করবে যে কখন আবেদন শুরু হবে, তখন আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারাও চোখ রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এই ওয়েবসাইটে আমি ডিসক্রিপশন বক্সে সে লিঙ্কটি দিয়ে দিব। আচ্ছা, এখন যদি সম্ভাবনার কথা বলেন যে কখন আবেদন শুরু হতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে একটি সম্ভাব্য তারিখ বলা যেতে পারে। এটা জাস্ট একটা অনুমান মাত্র। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো 30 জুলাই পর্যন্ত কিন্তু সাধারণ ছুটির আওতায় রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে 30 জুলাইয়ের আগে কিন্তু আপনাদের এই যে আবেদনের কার্যক্রমটি শুরু হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এখন 30 জুলাইয়ের পর যদি করোনা পরিস্থিতি একটি স্বাভাবিক পর্যায়ে আসে এবং দেশে লকডাউন বিদ্যমান না থাকে, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের ভর্তি আবেদনের কার্যক্রমটি শুরু করতে পারে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখনই কমে আসবে, যখনই লকডাউনটা শিথিল হবে, তখনই কিন্তু সবার আগে আপনাদের আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এখন আরও কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে মুক্ত আলোচনা করি। যে যদি ধরুন আপনারা কেউ একটি যে কোনো একটা কলেজের চয়েস দিলেন, সেক্ষেত্রে আপনার সেই কলেজে আপনার চান্স হলো না, অথবা আপনি যে বিষয়ে চান্স পেয়েছেন সেই বিষয়ে আপনি পড়তে চান না, অথবা আপনার ভর্তিটা আপনি বাতিল করতে চান, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে আপনি যে কলেজের চয়েস দিয়েছেন সেই কলেজ থেকে আপনাকে একটা রিলিজশিপ নিতে হবে। সেই রিলিজশিপটা দিয়ে আপনি পরবর্তীতে আবার 5টি কলেজ এবং বিষয় পছন্দ করে আপনি আবেদন করতে পারবেন। সেই 5টি কলেজ থেকে আপনার যে কলেজে আসে সেই কলেজে কিন্তু আপনাকে পরবর্তীতে ভর্তি হতে হবে। আর এই রিলিজশিপটা আসলে মূলত কারা পাবেন? যারা আপনার একটি কলেজের চয়েস দিয়েছিলেন এবং কলেজ কর্তৃক সেই আবেদনটা প্রাথমিকভাবে SMS-এর মাধ্যমে আপনাকে নিশ্চয়ন করা হয়েছিল, সেক্ষেত্রে আপনি কিন্তু রিলেশনশিপটা নিতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি রিলেশনশিপটা নিতে পারবেন না। তো এ ছিল আপনাদের সাথে আজকে কিছু মুক্ত আলোচনা। আপনারা যদি আরও কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি তথ্য নিয়ে।